जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयति राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा ओ स्वामीजी चरणे आमार अभिलुंचित प्रणाम निवेदन करी। एखाने उपस्थित सन्यासी शक्ति पूजनीय महाराज के आमार प्रणति, मायर प्रतिनिधि स्वरूप सन्यासिनी शक्ति आमार मायरा जारा रयेछेन तादेर सकल के आमार अभूमि प्रणति जानाई। एवं आपनारा मायर सन्तान सकले जारा सामने उपस्थित रयेछेन आजकेर एई पवित्र दिनेर प्रणाम शुभेच्छा ओ अभिनंदन। एखाने आजके प्रथम एसेछि आमी ठिकई, কিন্তু এখানে পা দেওয়ার মুহূর্ত থেকে একবার আমার মনে হয়নি যে এখানে আমার প্রথম আসা। এত আন্তরিক ব্যবহার মায়েদের, সত্যি আমি মুগ্ধ। এই তো শিক্ষা মায়ের, এবং মা তো এইভাবেই ভালোবাসা শেখাতেই এসেছিলেন, ভালোবাসতেই এসেছিলেন। তিনি দেবী, কিন্তু তিনি চেয়েছিলেন তাকে মানবী রূপেই, মা রূপেই আমরা যেন চিনি, জানি, বুঝি। আজকের এই দিনটা মায়ের সকল সন্তানের কাছে ভীষণ আনন্দের দিন। যিনি আমাদের সব থেকে বেশি আপনজন, সব থেকে কাছের, সব থেকে প্রিয়, আজ তাঁর আবির্ভাব তিথি, 170তম আবির্ভাব তিথি। যারা অবতার, তারা অবতরণ করেন, তাদের আবির্ভাব হয়। তাই এই তিথিটি আমাদের সবার কাছেই ভীষণ আনন্দের, ভীষণ পবিত্র, খুব পুণ্য একটি দিন। অবতার সম্পর্কে গীতাতে বলা হচ্ছে যে তাদের জন্ম এবং কর্ম, জন্ম কর্ম চ মে দিব্যম, দুই তাদের দিব্যভাবে হয়। মা তার নিজের জন্ম বৃত্তান্ত সম্পর্কে যেরকমটা বলেছিলেন, পরে বলেছিলেন যে দিদিমা শ্যামাসুন্দরী দেবী, হঠাৎ একদিন তিনি শিয়রের ওই দিকে, শরীরটা খারাপ লাগছিল, তখন তিনি একটি গাছতলার ওই দিকে শৌচে যান। তার শরীরটা খুব খারাপ লাগছে, সেখানে বসে পড়েন, একটি বেল গাছ ছিল সেটি। এবং দিদিমার এইরকম একটি দর্শন হয় যে সেই বেলগাছ থেকে লাল চেলি পরা ছোট্ট একটি মেয়ে নেমে এসে তার গলা জড়িয়ে ধরলেন এবং বললেন, মা আমি তোমার ঘরে এলুম। মা বলছেন, সেই থেকেই আমার জন্ম। এই যে লাল চেলি পরা মেয়ে, তিনি এসে দিদিমাকে জানান দিলেন তিনি আসছেন, এই আগমন দিব্য আগমন। এবং একইভাবে মায়ের পিতা, তিনি তখন কলিকাতাতে কর্মরত, সেই সময় তিনিও একদিন এইরকম অনুরূপ একটি স্বপ্ন দেখছেন। তিনি দুপুরবেলা বিশ্রাম করছেন, হঠাৎ তার এরকম অনুভব হলো পিঠের দিক থেকে ছোট্ট একটি বালিকা যেন তার গলা জড়িয়ে ধরেছেন এবং তাকে ওই কথাই বলছেন, আমি তোমার ঘরে এলুম। পরবর্তী সময়ে যখন মায়ের পিতা এবং মাতা দুজনে কথা বলছেন এই বিষয়ে, তখন তারা এই আলোচনার পর একেবারে দৃঢ়ভাবে নিশ্চিত হলেন যে নিশ্চয়ই কোনো দিব্য শক্তি তাদের ঘরে আসতে চলেছে। এবং এই আজকের তিথি পৌষ মাস, কৃষ্ণা সপ্তমী তিথি, এই তিথিতেই মা আবির্ভূতা হয়েছিলেন। মায়ের যে সময়ে আবির্ভাব আমরা এখনো অনুভব করতে পারি, এই সময়টা চারিদিকে কিন্তু একটা আনন্দের পরিবেশ থাকে। পৌষ মাস, নবান্নের সময় এসে গেছে, এদিকে খ্রিস্টোৎসব আসছে, সব দিক থেকে পৌষকালী, তো সমস্ত দিক থেকেই লক্ষ্মী আসছেন, তো সেই আবহ যেন একটা তৈরি হয়েছে, ঘরে ঘরে
অনেক বেশি সচ্ছলতা, সাধারণ সময়ে গ্রামের বাড়িগুলোতে যেমন অবস্থা থাকে তার থেকে এই সময় খুব সচ্ছল একটা অবস্থা এবং আনন্দের পরিবেশ। আনন্দময়ী এই সময়ে এই তিথিতেই এসে জয়রাম বাটিতে অবতীর্ণ হলেন। তাই বলা হয় জয়রাম বাটির মাটি চন্দন সমান। মা স্বয়ং সেই জয়রামবাটির মাটি মাথায় ঠেকিয়ে বলতেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এবং মা জন্মভূমির সেই মাটি তাই পবিত্র তো বটেই। মহাপুরুষ মহারাজ বেলুড় মঠ সম্পর্কে বলছেন, সতীর এক একটি অঙ্গ, সতীর একান্ন পীঠ হয়েছে, একান্নটি অঙ্গ ভিন্ন ভিন্ন জায়গায় পড়েছে, সেই এক একটি অঙ্গ থেকে এক একটা মহাপীঠ তৈরি হয়েছে, সতীপীঠ। সেই সতী তার সম্পূর্ণ দেহাবশেষ মিশে রয়েছে ওই বেলুড় মঠের মাটিতে। কত বড় পুণ্য তীর্থ সেই বেলুড় মঠ। মা এসেছেন, তার আসার কারণ সেই ত্রিদীপ থেকে এলেন, সুখে দুঃখে হেসে কেঁদে সাধারণ মানুষের মতো লীলা করলেন আমাদের উদ্ধারের জন্য। ছোট থেকেই তাই তাদের আচার ব্যবহার সাধারণের মতো নয়, অন্য পাঁচজনের সঙ্গে মেলানো যায় না তাদের। তার সমবয়সী বন্ধুরা তাকে একটা বিশেষ সমীহ করে, সম্ভ্রম করে, যেমনটা তারা গদাইকে করতো, গদাইয়ের কামার পুকুরের সেই সময়ে যারা বন্ধু, যারা আত্মীয়, যারা আশেপাশের লোক একেবারে সাধারণভাবে দেখছে ছেলেটিকে, কিন্তু সে যেন সাধারণ নয়। কেউ কেউ তো বলেও ফেলতো, গদাই তোকে যেন কিরকম ভগবান ভগবান মনে হয়, তুই যেন ঠিক সাধারণ মানুষ নয়। এবং এই গদাই যখন তিনি অনেক ছোট, তখনই মনে পড়ে যায় তাকে প্রথম অবতার বলে চিনেছিলেন যিনি, তিনি কিন্তু সেই তার চিনু দাদা, চিনু শাখার। গদাই ছোট্ট তার দোকানে আসা যাওয়া করে এবং সে এলে তিনি এক অনাবিল আনন্দে ভেসে যান তার দোকানে। তখন সেরকম হয়তো কেনা বেচা নেই, সেরকমভাবে তার পসার নেই, কিন্তু গদাই এলে তিনি আনন্দের স্রোতে ভেসে যান। তাকে একটু মিষ্টি, একটু জিলিপি কি কিনে দেবেন, কি করে তাকে একটু খুশি করবেন, সে দুটো কথা বললেই সে একেবারে আনন্দিত। তো একদিন এই চিনু দাদা কি করেছিলেন, গদাইকে ধরে নিয়ে নিজে হাতে একটি মালা গেঁথেছেন, তারপর একটু মিষ্টি কিছু চাঙাড়ির মধ্যে নিয়েছেন, নিয়ে গদাইয়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন। গদাই বলছে, আমি কোথায় নিয়ে যাচ্ছ চিনু দাদা, চলো না। একটা মাঠের মধ্যে যেখানে চারপাশে আর কেউ দেখবে না তার এই বিশেষ পূজা, সেখানে নিয়ে গিয়ে তাকে দাঁড় করালেন। তারপর সেই স্বহস্তে গ্রথিত সেই মালাটি পরিয়ে দিলেন তার গলায়। ছোট্ট গদাই তখন ব্যস্ত হয়ে বলছে, ও কি করছো চিনু দাদা, তার থেকে ওই মিষ্টিগুলো দাও আমি খাই। দেব গো দেব, চিনু দাদা বলছেন, তোমার জন্যই তো সব, তার আগে দাঁড়াও আমি তোমাকে একটু দু চোখ ভরে দেখি, আমার তো বয়স হয়েছে, আর বেশি দিন আমি এই পৃথিবীতে থাকবো না, তোমার কত লীলা হবে আমি তো দেখতে পাবো না, তাই আজ একটু দু চোখ ভরে দেখি তোমায়। তারপর তার হাতের সেই মিষ্টান্ন নৈবেদ্য তুলে দিলেন গদাইয়ের হাতে। দেখছেন যেন স্বয়ং ভগবান বিষ্ণু তার সেই প্রত্যক্ষ পূজা গ্রহণ করছেন এবং তিনি সেই ভাবাশ্রু চোখ নিয়ে তাকিয়ে রয়েছেন নির্নিমেষ ছোট্ট গদাইয়ের দিকে। এই চিনু দাদা গদাইকে চিনেছিলেন, চিনেছিলেন বললে ভুল হবে, তিনি যাকে যাকে চেনা দেন তিনি চিনতে পারেন। ঠাকুর চেনা দিয়েছিলেন, কিন্তু মা তিনি একেবারেই চেনা দিতে প্রস্তুত নয়।
সব সময় তিনি চান তার দৈবী সত্তাকে সযত্নে আড়াল করে রাখতে। ঠাকুরও তার সম্পর্কে বলছেন, ছাই চাপা বেড়াল কিনা, যে কারণে স্বয়ং মায়ের মা তিনিও অবাক হয়ে কোনো এক সময় মাকে প্রশ্ন করছেন, তুই কে মা, আমি কি তোকে ঠিক চিনতে পারছি? মা তখন কপট রাগ দেখিয়ে বলছেন, না চিনতে পারার কি আছে, আমার কি চারটে হাত বেরিয়েছে? দিদিমাকে এই কথা বলে কপট রাগ দেখিয়ে মা থামাতে পারেন, কিন্তু সত্য সত্যই সেই চতুর্ভুজা কালীমূর্তি জগদ্ধাত্রী মূর্তিতে তিনি কৃপা করে কাউকে কাউকে দর্শন দিয়েছেন। যেমন নিশিকান্ত মজুমদার, তিনি একদিন স্বপ্নে দেখছেন কালীঘাটের কালীমূর্তি চতুর্ভুজা মূর্তি, তিনি স্বপ্নে তাকে কোলে করেছেন, তারপর আস্তে আস্তে সেই মূর্তি পরিবর্তিত হলো একটি মাতৃমূর্তিতে এবং তিনি তাঁর কোলে বসে রয়েছেন, তারপর স্বপ্নটি ভেঙে গেল। পরবর্তী সময়ে এই নিশিকান্ত মজুমদার যখন মায়ের কাছে দীক্ষা নিতে এলেন, তখন তিনি মাতৃমূর্তি দেখে অবাক হলেন, তার স্বপ্নদৃষ্ট যেই কালীমূর্তি যেই দেবী মূর্তিতে যেই মাতৃমূর্তিতে পরিবর্তিত হয়েছিল সেই মূর্তি শ্রী শ্রী মায়ের, অর্থাৎ মাই কালী। চন্দ্রমোহন দত্ত, মায়ের আদরের চন্দু, তিনি একদিন খুব জেদ করছেন মায়ের আসল রূপ দেখবেন। তখন কোয়ালপাড়ায় মা বিশ্রাম করছেন, আসা যাওয়ার পথে ওটাই তো মায়ের বিশ্রামের পথ ছিল, তো একটা জায়গায় সেখানে চটিতে রান্নাবান্না হচ্ছে, মা আছেন, চন্দ্রমোহন দত্ত রয়েছেন, আরও ভক্তরাও রয়েছেন। হঠাৎ করে চন্দ্রমোহন বাবু বলছেন, মা আমি তোমার স্বরূপ দেখতে চাই। মা বলছেন, স্বরূপ আবার কি, এই তো যেমন বসে আছি। না, আমাকে দেখাতেই হবে তোমার আসল রূপ। নাছোড়বান্দা হয়ে তিনি এত বায়না ঝরেছেন, মা তখন আর ফেরাতে পারছেন না। তখন বললেন, বেশ ঠিক আছে। বাকি যারা সামনাসামনি ছিলেন তাদেরকে বললেন, তোমরা একটু তফাতে যাও, আমার একটু ওর সাথে কথা রয়েছে। তারপর তিনি দেখালেন তার সেই আসল রূপ, চতুর্ভুজা জগদ্ধাত্রী মূর্তি, স্বর্ণ মুকুট শোভিত, দিব্য কান্তি, অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তার সেই দিব্য রূপ থেকে, এবং পাশে জয়া বিজয়া, সেই দিব্য জ্যোতিতে প্রায় মূর্ছা যাচ্ছিলেন চন্দ্রমোহন বাবু। মা রূপ সংবরণ করলেন, তারপর চন্দ্রমোহন বাবু প্রশ্ন করলেন, মা তোমার জয়া বিজয়া কে? মা বলেছিলেন, গোলাপ আর যোগিন। তো এই জগদ্ধাত্রী সারদা কায়া ধরে অবতীর্ণা হয়েছেন, এই ঘটনাটি তো তার প্রমাণ। এবং তিনি চন্দ্রমোহন বাবুকে বলেছিলেন, যতদিন তিনি শরীরে থাকবেন, মা যতদিন শরীরে থাকবেন, এই কথা কাউকে বলা যাবে না। শিবুদাদার ঘটনা আমরা সকলেই জানি, এই সব ঘটনা, তবুও ফুল নাড়তে চাড়তেই আঘ্রাণ বের হয় আজ মায়ের কথার দিন। শিবুদাদা ছোট তখন মায়ের সঙ্গে পিছনে পিছনে একটি পুটলি হাতে করে চলেছেন জয়রামবাড়ি থেকে কামার পুকুরের পথে। হঠাৎ করে যেতে যেতে তিনি থেমে গেছেন, আর এগোচ্ছেন না। বিকেলের সময় তাড়াতাড়ি সূর্যাস্ত হয়ে যাবে, ফিরতে হবে। মা বলছেন, ও কিরে দাঁড়িয়ে পড়লি কেন, আয়। শিবুদাদা বলছেন, যদি একটা কথা বলতে পারো তাহলে তোমার সঙ্গে যেতে পারি। মা বলছেন, কি কথা, আগে বলো তুমি কে। মা তখন বলছেন, আমি আমি আবার কে, আমি তোর খুড়ি, আমি মানুষ। তখন শিবুদাদা বলছেন, বেশ তো তাহলে চলে যাও, তুমি যেতে পারবে, এসে গেছে কাছেই। মা দেখছেন ভীষণ বিপদ, যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে। আবার তখন বলছেন, আরে আমি আবার কে, আমি খুড়ি,
তোর বলছি তো মানুষ। আবার শিবুদাদা বলছেন, বেশ তো যাও না। মা তখন বললেন, লোকে বলে কালী। শিবুদাদা বলছেন, ঠিক তো, কালী তো। মা বলছেন, হ্যাঁ। পরবর্তী সময়ে আবার একদিন শিবুদাদা হঠাৎ করেই কামার পুকুর থেকে জয়রামবাটি চলে এসেছিলেন। এসে বলছেন, আজকে এখানেই থাকবো, যাব না। মা বলছেন, না তুমি রঘুবীরকে কি করে এলে? বলছেন, স্বয়ং দিয়ে চলে এসেছি, দুপুরবেলায় স্বয়ং টয়ন দিয়ে রেডি করে চলে এসেছেন। বলছেন, না তা তো হবে না, তোরা থাকতেই যদি এই অবস্থা হয় তাহলে পরে কি হবে? হবে না, তুমি এখন চলে যাও, ওর যেন দুপুরের বিশ্রাম হলো, আবার গিয়ে তাকে সন্ধ্যারতি করবে, যেমন যেমন করার ঠিক সময়ে দিতে হবে। শিবুদাদা গড় রাজি হয়ে বেরিয়ে পড়েছেন, মার সঙ্গে এক ভক্ত সন্তানকে দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরেই শিবুদাদা আবার ফিরে এসেছেন। ফিরে এসেই মা তখন দালানে দাঁড়িয়ে রয়েছেন, মায়ের পা দুটো জড়িয়ে ধরে দারুণ কান্না এবং বলছেন, মা তুমি আমাকে বলো আমার কি হবে। লক্ষ্য করতে হবে, মাকে অন্য সময় তিনি খুড়িমা বলছেন, এই সময় কিন্তু তিনি বলছেন, মা তুমি আমাকে বলো আমার কি হবে, আমার কি গতি হবে। মা তখন বলছেন, তুই ঠাকুরকে দেখেছিস, ঠাকুরের সেবা করেছিস, তোর কিসের চিন্তা? না, তবু তুমি বলো, তুমি যে সেদিন বললে, যা বললে তুমি তাই? মা তখন স্বীকার করলেন, হ্যাঁ তাই, তিনি কালী, তিনি জগদ্ধাত্রী, যারা ভাগ্যবান তাদের কাছে তিনি ধরা দিচ্ছেন, অথবা যাদের সেই দেখার শক্তি রয়েছে বলে তিনি মনে করছেন তাদেরকেই তিনি দেখা দিচ্ছেন। বৈকুণ্ঠ মহারাজ মহেশ্বরানন্দজি খুব বিখ্যাত ধন্বন্তরীতে পরিণত হয়েছিলেন জয়রামবাটিতে মায়ের কৃপায়। সেই সন্ন্যাসী মহারাজের কাছেই মা হোমিওপ্যাথি চিকিৎসা নিতেন তার নানা রকম অসুবিধার জন্য। তো একদিন মা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, বৈকুণ্ঠ মহারাজকে বলেছেন যে আমাকে একটু ওষুধ দাও তাড়াতাড়ি, খুব ব্যথা হচ্ছে। মা তো ব্যথায় কষ্ট পেতেন, সবই তার লীলা, মহামায়ার আবার বাঘ তার আবার কষ্ট, সবই আমাদের দেখানোর জন্য যে মনুষ্য শরীর ধারণ করলে এইসব ভোগ করতে হয়, এই সবই তার লীলার অঙ্গ। তো বলছেন, খুব যন্ত্রণা হচ্ছে, ওষুধ দাও। তো মহেশ্বরানন্দজি হোমিওপ্যাথির বাক্স থেকে একটি ওষুধের শিশি নিয়ে মায়ের মুখে দিতে যাচ্ছেন, দিতে গিয়েই তিনি থমকে গেছেন, আর এগোচ্ছেন না। তখন মা বলছেন, কি হলো বৈকুণ্ঠ, দাও, আমার যে বড় কষ্ট হচ্ছে বাবা। হ্যাঁ মা দিচ্ছি, বলেই তিনি মাকে প্রণাম করে ফেললেন একটা করে, বললেন, দিচ্ছি মা, কিন্তু এ আমি কি দেখলাম। তারপর একটা পুড়িয়াতে করে ওষুধ নিয়ে মাকে দিয়ে বললেন, এই নিন আপনি খেয়ে নিন। মুখে ওষুধ দেওয়ার সাহস তিনি আর কোনোদিন করেননি, কারণ তিনি যখন ওষুধ দিতে এগোচ্ছিলেন তখন তিনি দেখেন মায়ের মুখের পরিবর্তে সেখানে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ। সেই মুখে কি কেউ ওষুধ দিতে পারে? তাই মা যাকে কৃপা করেন তাকে এইভাবেই করেন, স্বরূপ দেখান। কিন্তু এসব হচ্ছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। সাধারণের ক্ষেত্রে তিনি চেয়েছেন তিনি মা রূপেই সবার মা হয়েই থাকবেন, এবং তিনি বলতেন, জানো তো বাবা, ঠাকুরের এই জগতের সকলের উপর মাতৃভাব ছিল, সেই ভাব বিকাশের জন্যেই এইবার আমাকে রেখে গেছেন। ঠাকুর বলছেন, ও কি জেসে, ও আমার শক্তি। এবং এই যে আপামর জনসাধারণ, ঠাকুর যখন ভার সমর্পণ করছেন, মাকে তখন একদিন বলেছিলেন যে এই কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। পরবর্তী সময় মা যখন অরূপানন্দজিকে এই ঘটনাটির কথা বলছেন,
তিনি কিন্তু সমগ্র জগৎকেই অঙ্গুলি নির্দেশ করেছিলেন, অর্থাৎ কলিকাতা প্রতীক মাত্র। আসলে সমগ্র জগৎকে দেখার ভারই তাঁর উপর সমর্পণ করে দিয়েছিলেন ঠাকুর, এবং সেই দায়িত্ব নিখুঁত ভাবে পালন করেছেন জগন্মাতৃকা, সকলের মা হয়ে, গুরু হয়ে। মায়ের এই মাতৃত্ব, তার এই গুরুভাব, এটি প্রথম প্রকাশ পেল ঠাকুরের সঙ্গে একটি কথোপকথনে। ঠাকুর ছেলেদের রুটি পরিমাণ বেঁধে দিয়েছিলেন, কারোর চারটি, কারোর দুটি, কারোর তিনটি, এই রকম, কারণ বেশি খেলে সাধন ভজন হবে না, তাই নিয়মিত আহার করতে হবে। কিন্তু মায়ের কাছে, তার কাছে তো এইসব নিয়মের ঊর্ধ্বে তিনি সবসময় ছেলেদের মেয়েদের খাইয়েই পরিতৃপ্ত। তাই মা যখন খেতে দিচ্ছে না, ছেলেরা খাচ্ছে, সেখানে কোনো সংখ্যা বাধা নয়। তাই যে দুটো খাওয়ার কথা সে হয়তো চারটে খেয়ে ফেলছে, যার চারটে খাওয়ার কথা সে হয়তো ছটা খেয়ে ফেলছে। ঠাকুর খবরটা পেয়েছেন, পেয়ে ভারী রেগে গেছেন। রেগে গিয়ে একেবারে রাগত হয়ে প্রায় নহবতে গিয়ে পৌঁছেছেন। পৌঁছে বলছেন যে, তুমি ওদের এইভাবে খেতে দিচ্ছ আর এইভাবে ওদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সাধন ভজন কিছু হবে না। আর মা রামকৃষ্ণ গত প্রাণা, ঠাকুরের কথার উপরে তিনি কখনো কথা বলেন না, তার ইচ্ছাই মায়ের ইচ্ছা। কিন্তু যেখানে তার মাতৃত্বের এলাকা, সেখানে তিনি কাউকে প্রবেশ করতে দেন না, এমনকি ঠাকুরকেও না। তখন তিনি বললেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। দুটো রুটি বেশি খেয়েছে বলে তুমি আমার ছেলেদের গাল মন্দ করো না। খুশি হলেন অবতার, একদম নিঃশব্দে চলে গেলেন ঠাকুর নিজের ঘরে। বুঝতে পারলেন জগজ্জননী জাগছেন, তার মধ্যে সেই মাতৃত্ব, সেই গুরুভাব জাগছে। আনুষ্ঠানিকভাবে মায়ের প্রথম দীক্ষাদান বৃন্দাবনে যোগীন মহারাজকে। ঠাকুরের যখন শরীর চলে গেল, মা অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন, সেই সময়ই তার পরপরই তীর্থভ্রমণের সূত্রে তিনি বৃন্দাবনে বেশ কিছু সময় ছিলেন। সেই বৃন্দাবনেই ঠাকুর বারংবার মাকে দেখা দিচ্ছেন, এবং একটাই নির্দেশ আসছে, ছেলে যোগিনকে দিতে হবে দীক্ষা। মা ভাবছেন যে, এটা কি করে সম্ভব, আমি কিছু জানি না, আমি কোনোদিন কোনো পুরুষ ভক্তের সঙ্গে মা সেভাবে কথাই বলতেন না, লজ্জা পটাবৃতা তিনি। একবার নয়, দুবার নয়, তিনবার ঠাকুর দেখা দিলেন এবং ওই একই নির্দেশ এলো। পরে যোগীন মহারাজকেও জিজ্ঞাসা করে জানা গেল যে, তাকেও ঠাকুর ওই কথাই বলেছেন, মায়ের কাছে তার দীক্ষা হবে। তো সেই রকমই বৃন্দাবনে একদিন মা পূজায় বসেছেন, তার সামনে যোগীন মহারাজ। পূজান্তে মা দীক্ষা দিলেন যোগীন মহারাজকে, সেই তার প্রথম গুরুভাবের বিকাশ। সেই দিন মা এত জোরে উচ্চারণ করেছিলেন মন্ত্রটি যে পাশের ঘরেও শোনা গিয়েছিল তার অনুরণন। দীক্ষিত হয়েছিলেন যোগীন মহারাজ। সেই দিক থেকে যোগীন মহারাজই তার প্রথম দীক্ষিত সন্তান। অবশ্য এর আগে স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে তিনি দীক্ষা দিয়েছিলেন নহবতে, ঠাকুর তাকে পাঠিয়ে দিয়েছিলেন। যদিও তখন সাক্ষাৎ মুখোমুখি দেখা হয়নি ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে মায়ের, তিনি কেবলমাত্র যখন মা কর জপ কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছিলেন, ওই বাইরে থেকে নহবতের জননীর বরদ হস্তখানি কেবল দেখেছিলেন। তো সেই দিক থেকে দেখতে গেলে এরাই প্রথম দীক্ষিত সন্তান, আর তারপর অগণিত সন্তানকে মা কৃপা করেছেন, দীক্ষা দিয়েছেন, উদ্ধার করেছেন মন্ত্রের মধ্যে দিয়ে। এবং এই মন্ত্রের শক্তি সম্পর্কে
মা নিজে বলতেন যে এই মন্ত্রের মধ্যে দিয়েই শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, আবার শিষ্যরও কিন্তু গুরুতে আসে। সেই কারণেই এত লোকের পাপ তাপ রোগ ভোগ এই সমস্ত নিয়েই এত যন্ত্রণা। মা বলছেন গুরু হওয়া বড় কঠিন, লোকে পাপ নিতে হয়। তাই ভালো শিষ্য হলে গুরুরও মঙ্গল, আর শিষ্য যেমন হবেন তার অনুরূপ গুরুর কিন্তু সেই রকমই ভোগ। মা তাই বলছেন এই মন্ত্রের শক্তি। এবং তিনি বলছেন এক জায়গাতে একজন একটা লাল শাকের বট গাছের বীজ দেখাচ্ছে, দেখিয়ে বলছে দেখো মা বট গাছের বীজ দেখো লাল শাকের বীজের থেকেও যেন ছোট। বলছেন তা হবে না, যেমন এই যে ইষ্ট মন্ত্র কতটুকু তার বীজ, যেমন বট গাছের ক্ষুদ্র বীজ থেকে এক সময় মহিরূপ হয়, কত লোককে ছায়া দেয়, বীজ দেখে বোঝা যায় না তার মধ্যে এত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। কিন্তু মন্ত্রেরও তেমন একটু বীজ বটে ইষ্ট মন্ত্রের, কিন্তু তার মধ্যে সেই অসীম সম্ভাবনা রয়েছে যার থেকে কালে কালে ভাব ভক্তি এমনকি ঈশ্বর লাভ পর্যন্ত হয়। এবং এই জপের কার্যকারিতা সম্পর্কে মা বলছেন প্রতিনিয়ত জপ করতে হবে, এবং বলছেন এই জপ ধ্যানের একটা নির্দিষ্ট সময়ে থাকা দরকার, বিশেষত সকাল এবং সন্ধ্যায়। মা বলছেন এটি কিরকম, ওই নৌকার হাল ধরে রাখার মতো। এই যে ভব পারাবার, তাতে আমাদের জীবনরূপ নৌকাটি ভাসছে, তার হালটি যদি ঠিক করে ধরে রাখতে হয় তাহলে সেই গুরু যিনি এই ভব পারাবারের কাণ্ডারী, সেই হালটি হচ্ছে তার দেওয়া মন্ত্র, সেই মন্ত্রটি প্রতিনিয়ত নিয়মিত জপ করতে হবে। এবং মা বলছেন সকাল এবং সন্ধ্যায়। সকালে কেন, সকালে আমরা ঘুম থেকে উঠি, প্রথম চিন্তাটা আমরা যা করি আমাদের মন অনেকটা সেইভাবেই রঞ্জিত হয়ে যায়। তাই প্রথমেই যদি আমরা ঈশ্বর চিন্তা করি, তার ভাবনায় তার চিন্তায় দিন শুরু করি, তারই পাদপদ্মে শরণাগত হয়ে যদি বলি তোমার কাজ যেমন যেমন আমাকে দিয়ে করানোর করিয়ে নাও, তারপর তার চরণে সমর্পণের ভাব নিয়ে আমাদের দিনটা চলতে হবে। আবার দিনের শেষে, দিনের শেষে কেন, সারা দিনে চলতে চলতে হয়তো আমরা যেমনটা ভাবি সব সময় তেমনটা করতে পারি না, কোথাও হয়তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, হয়ে যায়। যে ভুলটা আজ হলো সেটা যেন কাল আর পুনরাবৃত্তি না হয়, সেই জন্যেই সন্ধ্যায় বসে আমাকে ভাবতে হবে আমি আজ সারাদিন কেমনভাবে চললাম, এবং আমার আধ্যাত্মিক অগ্রগতির পক্ষে এমন কোন কাজটা যেটা হানিকর, যেটা কিন্তু কাল থেকে আমি আর পুনরাবৃত্তি করব না, এই সংকল্প নিতে হবে। এই আধ্যাত্মিক জীবনে আমাদের কিন্তু কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই, কম্পিটিশন একমাত্র নিজের সঙ্গে নিজের। আমি গতকাল যা ছিলাম আজ তার থেকে একটু হলেও বেটার ভার্সন হতে পেরেছি কিনা, আজ আমি যা আছি ছ মাস পর তার থেকে আরো অনেকটা ভালো মানুষে পরিণত হতে পারবো কিনা, আমার প্রয়াস আমার চেষ্টা আমার ঈশ্বরমুখী চিন্তা ভাবনা যেন সেই রকমই হয়। মোবাইল আমাদের সবারই থাকে, আমরা জানি যে সফটওয়্যারকে আপডেট করতে হয়, আপডেট না করলে তখন হ্যাং করে যায়। তো আমাদেরও সেই সফটওয়্যারকে প্রতিনিয়ত আপডেট করতে হবে, আর আপডেটেড রাখা মানে ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকা, কানেক্টেড থাকা। ওয়াইফাই এ কানেক্টেড থাকলে মোবাইল খুব ভালো স্পিড দেয়। তো প্রথম ওয়াইফাই হচ্ছে কিন্তু প্রার্থনা, বিনা তারের যোগাযোগ। যখন আমরা একান্তভাবে তাকে ডাকি, তার কাছে প্রার্থনা করি, সে প্রার্থনা তার কাছে পৌঁছায়। আমাদের সকলেরই জীবনের এই অনুভবটি তো রয়েছেই, তিনি প্রার্থনা শোনেন,
তিনি শুনবেনই, ঠাকুর বলছেন তিনি শুনবেনই যদি আন্তরিক হয়, যদি সেই ব্যাকুলতার সঙ্গে তাকে ডাকতে পারি। তাই মা সেই শিক্ষাই আমাদের দিচ্ছেন। এবং একজন দীক্ষার পর প্রশ্ন করছেন যে মা আমার এবার কি কর্তব্য। মা কুলুঙ্গিতে রাখা একটি ঘড়ির দিকে দেখিয়ে বলছেন, ওই ঘড়িটি যেরকম টিকটিক করছে ঠিক সেই রকম জপ করে যাবে। প্রতি মুহূর্তে মনে মনে সেই জপ যেন চলতে থাকে, তাহলেই কখনোই আর বেতালে পা পড়বে না আমাদের। মাতাই বলছেন সর্বদা জপ করতে হবে, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। ধ্যান হয়তো বা কঠিন, কিন্তু জপ সেটি কিন্তু করা যেতে পারে। এবং মা বলছেন শুধু বলবে হয় না হয় না, আগে দিনে 15-20 হাজার জপ করো দেখি, দেখো কেমন মন আপনি নুইয়ে আসে, যদি না হয় তখন বলবে। তিনি আমাদের 15-20 হাজার বললেন আমাদের ক্ষমতা অনুসারে। তিনি নিজে তো লক্ষ জপ করতেন, এবং একটা সংসারের মধ্যে থেকে সমস্ত রকম কাজ নিজের হাতে সম্পাদন করে তারপর তিনি এই জীবন যাপন করে দেখিয়েছেন যে সংসারে থেকে, সংসারের মধ্যে সমস্ত কাজ সামলে এই রকম আধ্যাত্মিক জীবন যাপন করা যায়। তিনি দেবী, কিন্তু তিনি মানবী রূপেই বেশি সময়ে তার প্রকাশ দেখিয়েছেন, কারণ তিনি চেয়েছেন তার জীবন সকলের কাছে আদর্শ হোক, যাতে আমরা এই কথা বলতে না পারি এত কাজের মধ্যে আমরা কিভাবে পারব। মা তো পেরেছেন, তার মতো না পারি। ওই 1 লক্ষর জায়গায় মা আমাদের দিয়ে দিয়েছেন লিমিট 15-20 হাজার। মা এমনই, তার এক জন্মতিথির দিন কেমন তার মধ্যে মানবিত্ব আর দেবিত্বর মিশ্রণ আমরা দেখব একটি ঘটনাতে। তার জন্মতিথির দিন এই রকমই দিন, তখন তিনি শরীরে রয়েছেন। মাকে খুব সুন্দর করে একটি লাল পেরে গরদের শাড়ি পরে সাজানো হয়েছে, একেবারে জগদ্ধাত্রীর মতো লাগছে মাকে। মা বসে রয়েছেন, তার ভক্ত সন্তানরা মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছেন। ভাগ্যবান সেসব সন্তান যারা মাকে সামনে বসে অঞ্জলি দিতে পারে। খুব হিংসা হয় আমার এরকম যখনই পড়ি, খুব মনের মধ্যে হয় যে কেন আমরা সেভাবে পারি না। পারি না বললে ভুল হবে, ছায়া আর কায়াতা সমান তিনি বলছেন, তার ছবির মধ্যেই তিনি রয়েছেন, তিনি অঞ্জলি নিশ্চয়ই নেন, আমরা হয়তো সেটা অনুভব করতে পারি না। তো যাই হোক, মায়ের পায়ের ওপরে সেই অঞ্জলি দান চলছে, স্তূপ হয়ে যাচ্ছে পদ্মের অঞ্জলি, সরিয়ে দেওয়া হচ্ছে, আবার অঞ্জলি পড়ছে। মা নিজে বলছেন সবার নাম করে ফুল দাও, যে যেখানে আছে যারা আসতে পারেনি সবার নাম করে দাও। অঞ্জলি পর্ব, মায়ের পূজা পর্ব শেষ হলো। তারপর কিছুক্ষণ পরেই মাকে দেখা যাচ্ছে হাতে একটি বাটি নিয়ে পুকুর পাড়ের দিক থেকে আসছেন। কি আছে সেই বাটিতে? একটা মাছ, কাটা মাছ নিয়ে যাচ্ছেন। মা আপনি কোথায় যাচ্ছেন? বলছেন এই যে বাবা, আজ তো এই জন্মতিথির এই উৎসবের খাওয়া দাওয়া, খেতে দেরি হবে। মেজবউ, সে তখন অন্তঃসত্ত্বা, যে ওর তো দেরি চলবে না, তাই ওর জন্য একটু ব্যবস্থা করতে যাচ্ছি। ভাবা যায়, কিছুক্ষণ আগেই যিনি দেবী রূপে বসে এত মানুষের পূজা গ্রহণ করলেন, পরমুহূর্তেই তিনি মাতৃরূপে সেই ব্যবস্থা করছেন একজন যে কিনা তার দেরিতে খাওয়া চলবে না, তার কথা ভাববার আর কেউ নেই, তিনি ভাবছেন, তিনি দেবী বলেই এটি সম্ভব। এই শ্রদ্ধা, এই সম্মান হজম করা তিনি দেবী বলেই তার পক্ষে সম্ভব। শেষ করব চরমবাটির একটি ঘটনা দিয়ে। মায়ের তখন বেশ বয়স হয়েছে। রাত্রিবেলা হঠাৎ করে এক ভক্ত সন্তান দেখছেন উঠোনের মধ্যে আলো জ্বলছে। তো সে ভক্ত সন্তান এগিয়ে গিয়ে দেখবার চেষ্টা করছেন যে কি হচ্ছে। দেখছেন একটি লণ্ঠনের আলো। আরো কাছে গিয়ে দেখছেন মা কি করছেন,
হাতে একটি খুরপি নিয়ে উঠান থেকে কাঁকড় ইত্যাদি পরিষ্কার করছেন। তো সেই সন্তান তখন বলছেন, অবাক হয়ে গেছে, মা আপনি কি করছেন এখানে এত রাত্রে? তখন বলতে, আসতে বাবা আসতে, সকলে ঘুমোচ্ছে, ঘুম ভেঙে যাবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কি করছেন, আপনি ঘুমাননি? বলছেন, না আমার তো তেমন ঘুম আসে না, আর দেখো না শহর থেকে ছেলেমেয়েরা সব এসেছে, ওদের তো অভ্যাস নেই খালি পায়ে চলার, আজ সকালেই একজনের পায়ে লেগে গেল, তাই আমি এই পাথরগুলোকে একটু সরিয়ে দিচ্ছি। তখন সেই সন্তান বলছেন, তা আপনি কেন মা, আমাদের দিন আমরা করছি। আচ্ছা, না বাবা তোমরা তো করছই, তোমরা তো করবেই, কিন্তু তোমরা করলে সে তো আমার করা হবে না, এটুকু আমি করি, আমি তো মা। সন্তান তখন আর কিছু বলতে পারছেন না, তার দু চোখ দিয়ে জল বেরোচ্ছে, এই মাতৃ স্নেহ এর কি কোনো তুলনা হয়? তিনি কি শুধু উঠোনের পাথর সরাচ্ছেন? তা নয়, এইভাবেই আজও তার সন্তানদের পথের যত কণ্টক তিনি নিজে হাতে সরাচ্ছেন। তিনি আমাদের চলার পথ প্রতিনিয়ত কণ্টক মুক্ত করে রাখছেন বলেই তো আমরা হেসে খেলে আনন্দে জীবনটা কাটাতে পারি, জানি আমাদের একজন মা আছেন, তিনি আশ্বাস দিয়েছেন আমি মা থাকতে ভয় কি, যত খুশি খেল, ধুলো কাদা ছেড়ে আমি ঠিক কোলে নেব। তবে আমাদেরও একটু ভাবতে হবে, ধুলো কাদা বেশি লেগে গেলে বাড়িতে মাকে বড় কষ্ট করে কাচতে হয়, তাই আমাদের এই বস্ত্রটি, দেহরূপ বস্ত্রটি যত পরিচ্ছন্ন থাকবে, আমাদের অন্তরাত্মা যত পরিচ্ছন্ন থাকবে, মায়ের কোলে নিতে তত সুবিধা হবে। মা যখন আমাদের জন্য এতটা ভাবতে পারেন, সেই বৈকুণ্ঠ থেকে এখানে এসে এত কষ্ট করতে পারেন, আমরা মায়ের জন্য এটুকু যেন করি, আমাদের জীবন যাপন আমাদের আচরণ এমন হয় আমরা যেন মায়ের যোগ্য সন্তান হয়ে উঠতে পারি। আজকের দিনে তার দাতুর চরণে সকলের অশেষ কল্যাণ কামনা করি, মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মাকে নিয়ে খুব আনন্দে থাকুন, এই প্রার্থনা করি। সকলকে প্রণাম, মাতাজি এবং মহারাজকে আমার আভূমি প্রণতি জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।